মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই নিখোঁজ স্কুলের ফার্স্ট বয়। পরীক্ষা দিতে বেরোনোর পর থেকে নেই কোনো হদিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। নিখোঁজ ছাত্রের নাম সুজিত বাইন। সে ঘাটালের যোগদা সৎসঙ্গ হাই স্কুলের ছাত্র, থাকত স্কুলের হস্টেলেই। সুজিতের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে ঘাটাল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি স্কুলে। সেখানকার আধিকারিকদের দাবি, সোমবার সকাল 10:15 নাগাদ পরীক্ষা দিতে বেরোয় সুজিত, কিন্তু পরীক্ষা কেন্দ্রে সে পৌঁছয়নি। সেখান থেকে বিষয়টি জানানো হয় যোগদা সৎসঙ্গ হাই স্কুলের প্রধান শিক্ষককে। তিনি যোগাযোগ করেন সুজিতের পরিবারের সঙ্গে। ঘাটাল থানায় মিসিং ডায়েরি করা হয়। কি কারণে পৌঁছায়নি সেটা বলতে পারছি না, কোথায় কি হয়ে রাস্তার মধ্যে কি ঘটনা ঘটেছে সেটা তো আর লক্ষ্য করেনি। লেখাপড়ায় কেমন ছিল আমাদের ছেলে? লেখাপড়া ভালো ছিল, কিন্তু কোথায় গেল সুজিত? তাকে কি অপহরণ করা হয়েছে? এই সম্ভাবনা জোরালো হয়েছে সুজিতের দাদার কথায়। তার দাবি, সোমবার বিকেলের পর একবার বাড়িতে ফোন করে সুজিত, বলে সে কোথায় রয়েছে বুঝতে পারছে না। আমার মনে হচ্ছে যে ওখানকারই কেউ, লোকাল কেউ, যে যারা খুব ভালোভাবে চেনে জানে, তাদেরই মধ্যে কেউ ওকে কিডন্যাপ করেছে। প্রশাসনের দপ্তরের সাথে কথা হয়েছে? হ্যাঁ, প্রশাসন দপ্তরের সাথে কথা হয়েছে। কার সাথে কথা হয়েছে? ঘাটাল থানায় কথা হয়েছে। শিক্ষকদের দাবি, সুজিত অত্যন্ত মেধাবী ছাত্র, স্কুলে বরাবর ফার্স্ট হতো। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে এমন এক ছাত্রের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন তারা, আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।